আমরা সবাই জানি যে আসলে সজিনা তো 12 মাসে হয় না কিন্তু আমরা যে জমিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 12 মাসের সজিনা এটা এই সজিনা ক্ষেতে এখন ফুল দেখা যাচ্ছে ফুল আছে তার মানে সজিনা হয়েছে ফুল যাচ্ছে আবার সামনে সজিনা ধরবে আসলে খুব একটা পুষ্টিকর একটা সবজি তো আমরা চাচ্ছি যে এই যে যেটা খাটো জাতের সজিনা ও ডিসি 3 এটা সম্পূর্ণ হোক আমাদের একজন চাষি উনি এটা করছেন মুনসিফ আলী তো আমরা আশা করছি যে এইটার মাধ্যমে আগামীতে আরও এটা সম্পূর্ণ হবে বেশ করে এই সজিনা চাষ করলে কৃষক ভাই খুব লাভবান হবেন যেহেতু এটা অসময়ে হয় এটার দাম খুব ভালো পাওয়া যাবে কেজি সজিনা বিক্রি হয় 100 টাকা সেটা অফ সিজনের বিক্রি হবে 400 থেকে 500 টাকা কেজিও বিক্রি হবে তাই আমরা আশা করছি যে এই সজিনা যেটা ওডিসি 3 যেটা খাটো জাতের এবং 12 মাসের সজিনা এটা আগামীতে সম্পূর্ণ হবে এই যে সজনে ননি ফল আপনি চাষ করছেন গাছ লাগিয়েছেন আপনি কি একবারও পরিকল্পনা করেছেন যেগুলো আসলে আপনি কিভাবে বিক্রি করবেন বিক্রি করার কথা চিন্তা না করেই হচ্ছে এত বড় জায়গাতে হচ্ছে গাছ লাগানো এটা কি মনে হচ্ছে যে সঠিক না এটা সঠিক যেহেতু আমাদের সাইটই আছে বাজার বড় বাজার এখানে পাইকারি বিক্রেতা আছে মানে কেনার লোক এখান থেকে কিনে ঢাকা চিটাগাং বরিশাল বিভিন্ন এলাকায় পাঠাই আচ্ছা এবার আসি আপনি আমাকে বিরতিতে যাওয়ার আগে বলছিলেন যে একজন বলেছে আমেরিকা নিয়ে যাবে জি জি তো এই যে সজনে পাতাটা আপনি বিক্রি করবেন করার জন্য তো নিজে মানসিকভাবে একটা প্রস্তুতি গ্রহণ করেছেন কারণ যেহেতু বিদেশে যাবে প্রত্যেকটা পাতা হচ্ছে সঠিকভাবে সংরক্ষণ করা শুকানো এই বিষয়গুলোর পরিকল্পনাটা কিভাবে করেছেন পরিকল্পনা আমি এই পাতাগুলো এইভাবে বুঝলেন ছুটই নেব নিয়ে ধরেন ছাদের নইলে চটের পরে দিয়ে সুন্দরভাবে পরিষ্কার জায়গায় শুকাই নিয়ে দাস এটা প্যাকিং করে আমি পাঠিয়ে দিলাম ঢাকায় ঢাকা থেকে আমেরিকায় নিয়ে আচ্ছা আজ পর্যন্ত তো পাতা আপনি বিক্রি করেন না আমার গাছ তো ছোট আমি 4 মাস বয়স কেমন দামে বিক্রি করবেন বলে ঠিক করেছেন মানে উনি আমার বলেছে আমার 2000 টাকা কেজি বেচে দেবে তার মানে এই সুপার ফুড সজনে পাতা 2000 টাকা দামে আপনি বিক্রি করতে পারছেন তো উনি বলেছে 2000 টাকা আপনি কি মানে আশেপাশের বাজার কখনো যাচাই করে দেখেছেন যে এটার দামটা আসলে কেমন না এটা তো আমাদের যশোরে মানে এমন কোন কোম্পানি এখনো খুলেনি যে আপনার এই সজনের পাতাগুলো আমাকে যশোরে নেবে কি সেখান থেকে আরেক জায়গায় পাঠাবে কিন্তু একটাই পরিকল্পনা আমার যদি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলে সে মার তুলনায় লোক সে যদি মনে করে যে আমাদের এই সজনের পাতাগুলো বাইরের দেশে নিয়ে যায় বিক্রি করবে মনে পারে আমেরিকায় যদি নিতে পারে তাহলে সে যদি চেষ্টা করে সে কিন্তু পারবে শুধু বল বাইরের দেশের কথা আমি বলবো না আমাদের দেশেও কিন্তু সজনে পাতার প্রচুর চাহিদা রয়েছে কারণ আগে হচ্ছে আমরা আসলে জানতাম না কোন পাতার কোন উপকারিতা আছে মানে এখন আসলে তথ্য প্রযুক্তির কল্যাণে হোক আর হচ্ছে মানুষ দিন দিন অনেক বেশি জানতে চায় বলে মানুষ অনেক কিছু জানছে এবং স্বাস্থ্য সচেতন এই কারণে কিন্তু এখন আমরা নিজেরাও জানি আসলে কোন গাছের কোন পাতাটা কতটুকু উপকারী তো দেশের বাজারে কিন্তু অনেক চাহিদা আছে এটার এবার ননি ফলটার কথা একটু বলেন যে ওইটা যে বিক্রি করছেন আপনি বললেন যে একটা হারবাল ওষুধ কোম্পানি কিনে নিচ্ছে আমার এই গাছে ফল ধরেন যখন ধরলো তখন আমার এই আঙ্গুর ফলের জন্য অনেক জায়গায় ধরেন নাম্বার আছে হারবাল কোম্পানি এসে বললো যে ভাই ফল কত কিনে আমি বললাম 2000 টাকা দেন সে আমার প্রথম ফল দিলে আছে 800 টাকা করে দিদি বল চাইলো আমি বললাম না ভাই 1500 টাকা দেব যাই লাস্টে 1200 টাকা করে আমার কাছ থেকে নিয়ে গেল এই ফলে অনেক রোগের থেকে উপকার উপকারী আচ্ছা মানে 1 কেজিতে কয়টা ফল হয় তা ধরেন আমার 13টাই ফল 1 কেজি হয়েছে কয় কেজি বিক্রি করতে পারলেন এ পর্যন্ত আমি এই 14টা গাছের থেকে 28 কেজি ফল বিক্রি করেছি এবারে আমি লাগানোর ধরেন এই 20 মাস চলতেছে তাহলে 20 মাসে 28 কেজি বিক্রি করে ফেলতে পারছেন মানে এই 20 মাসে যা খরচ হয়েছে এবং এই যে এই সজনে বাগানটা এই যে এই এটা তো অনেক বড় একটা জমি হ্যাঁ সবকিছু মিলিয়ে এই দুইটা ফল বা ফসল থেকে হচ্ছে আপনার প্রতি বছরে যে খরচ হবে সেই খরচ বাদ দিয়ে হচ্ছে লাভবান হওয়া সম্ভব 100% আল্লাহর রহমতে একটা গাছে যদি আমার 20 কেজি করে খাড়া হয় মানে সজনে তাহলে দেখেন এখানে আমার 120 পিস হলি কয় কত টাকা আসতেছে আর 50 টাকার নিচে সজনে বিক্রি হয় না প্রত্যেক গাছে যদি আমার আছে 40 কেজি হয় তাহলে আমার এখানে 550 গাছ লাগানো আছে 40 টাকা কেজি বিক্রি করলো 20 টাকা কেজি বিক্রি করলো লস হবে না যে টাকা ব্যয় করেছি তার 5 গুণ টাকা আমার এই ক্ষেতের থেকে উৎপাদন হবে নতুন নতুন ফল ফসল আপনি উৎপাদন করছেন বলতে পারি রীতিমতো কৃষি ক্ষেত্রে চ্যালেঞ্জ নিচ্ছেন এবং প্রত্যেকটা চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করছেন এটা সত্যি অন্য কৃষকদের জন্য অনুপ্রেরণার বিষয় আপনাকে আরো বেশি উৎসাহিত করতে আরটিভি এবং আনোয়ার শীটের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি সম্মাননা আরটিভি পক্ষ থেকে আমি যে উপহারটা পালাম আসলে 100,000 টাকা দিলু এই উপহারের দাম মিলেন যাবে না ধন্যবাদ আরটিভি সুস্থ জীবন যাপনের জন্য সঠিক খাদ্যাভ্যাস প্রয়োজন
আর তাই নিজের বাড়ি রাঙিনায় কিংবা ছাদে গড়ে তুলুন এক টুকরো সবুজের বাগান, যেখানে আপনার প্রয়োজনীয় ঔষধি কিংবা সবজি আপনি নিজেই উৎপাদন করতে পারেন। আর কৃষিকাজ করে এবং খামার গড়ে তুলে আপনারা যারা সফল কৃষক ও খামারি হয়েছেন, আপনাদের সফলতার গল্প আর টিভির পর্দায় তুলে ধরতে চাইলে যোগাযোগ করুন এই নাম্বারে 01878184077।